মানুষের আনন্দে বিএনপি কষ্ট পায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, এবার ঈদে মানুষ নির্বিঘ্নে বাড়ি গেছে এবং ফিরতি যাত্রায়ও কোনো ভোগান্তি হবে না। দুপুরে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড ছয় লেন প্রকল্পের কাজ পরিদর্শনকালে এ কথা বলেন তিনি। বলেন, ইউক্রেনের যুদ্ধের কারণে প্রতিবেশী দেশ সহ বিভিন্ন দেশে তেলের দাম বেড়েছে, যার প্রভাব বাংলাদেশও পড়েছে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা সংকটের মতো সব সমস্যার সমাধান করবেন বলেও জানান ওবায়দুল কাদের। আসলে কেমন মানুষ যদি আনন্দ পায় বিএনপি তখন কষ্ট, তাদের গায়ে জ্বালা হয়, তারা কষ্ট পায়। এটা হলো কারণ, ইউক্রেন যুদ্ধের কারণে তেলের দামের উপর এর প্রভাব পড়ছে,